মঙ্গলবারের দিন আমরা বন্ধন পাইব। সেই মধুপুর বন্ধনে আমরা 2 লাখ টাকা করেছিল, বন্ধন 2 লাখ টাকা আমার বউ তুলতে গেছে, আমি তো সই দিয়ে আসছে। এরপরে 9টার সময় গেছি, প্রায় 10টার সময় টাইম হয়েছি। এরপরে আমার বউ আমার ফোন করছে, তুই আমার সাথে একটু ব্যথা হয়েছে, আমি ডাইরেক্ট বিশালগড় গিয়া হসপিটালে চিকিৎসা করিয়া বাড়িতে আমি তুই আমি কইছি তুমি যাও তাহলে তাড়াতাড়ি আয়ো। তাই আমি আবরে লইয়া গড়া আসি। এরপরে শুনলাম যে একজন ফুলা বিশালগড়ের অসীম ভূমিক তে এই ফারের ফুলা ফাইন লগে পরিচিত আসলো। তে আমরার গরু চলাফেরা আইতে যাইতে এরপরে তে জানে যে আমরা মঙ্গলবার দিন আমার বউ টেয়া তুলব, তে জানে তো বিশালগড় যে গেছে তে কেমনে খবর পাইছে করতে পারি না। এরপরে আমার বউ উড়ে তে জবরদস্তি করে গাড়ি উড়াই লিয়ে গেছে। আর আমার বউর এনে স্বর্ণ চেন আসলে এক বড়ির মতন। এরপরে বউরে ফোন করছি আর বউর মোবাইল তো সুইচ অফই করতেছে না, এবারের নাম্বার আছে আমার এনে, এবারের নাম্বারটা এই ফোন করলে আমার ফোন রিসিভ করে না। এরপরে নাম্বারটা সুইচ অফ করে নেয়। এরপরে বিশালগড়ের আমি তো মঙ্গলবার দিন অপেক্ষা করে রয়েছি, আইবুনি আইবুনি, এরপরে আইসে না। পরের দিনে সকালে 10টার সময় 11টার সময় গিয়া বিশালগড় থানার ম্যাডাম তারের এফআইআর করছি। এরপরে ম্যাডাম তারার তো এফআইআর করে জোর করে নিয়ে গেছে, তারা জবরদস্তি করে নিছে। কোন জায়গায় তোমার বাড়ি? আমার বাড়ি আইসে বিচন্দ্র মরু, আমি শ্বশুর বাড়ি থাকি। আমার শ্বশুর বাড়ি হয়েছে এন হরিশনগর কলেজের স্টেশনে বাড়ি। এখানে যাবো তুমি নাকি? হ্যাঁ, আমি এখানে থাকি 6 বছর ধরে। আমি বিয়া করছে যে 8 বছর আমি চলি। আমার আগর বয়স হয়েছে 3.5 বছর। এই রাষ্ট্রমাথায় রামকৃষ্ণ ইংলিশ মিডিয়ামে 3 ক্লাসে ভর্তি করেছে।